জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। প্রিয় নেতা, প্রিয় সাংসদ, বাংলা সাধারণ মানুষের 100 দিনের খেটে খাওয়ার, 100 দিনের টাকার দাবিতে দিল্লিতে তার কর্মসূচি দীর্ঘদিন আগেই ঘোষণা করেছিলেন। আমরা প্রথম থেকে দেখলাম যে তারা বিজেপির সরকার বাংলার মানুষকে লাঞ্ছনা বঞ্চনা করা ছাড়া তাদের কোনো কাজ নেই। সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আপামর বাংলার মানুষের হয়ে লড়াই করবার চেষ্টা করছে, বাংলার মানুষের হয়ে দিল্লিতে গিয়ে যখন তিনি বললেন 100 দিনের টাকা ফিরিয়ে আনবার জন্য, এনার্জির টাকা সহ আবাস যোজনার টাকা, প্রত্যেকটা গরিব মানুষের পাওনা টাকা, খাটার টাকা, তাদের ন্যায্য টাকা, নিজস্ব টাকা, সেই দাবি নিয়ে যখন তারা কৃষিমন্ত্রীর কাছে গেলেন, সেই সময় আমরা দেখতে পেলাম কৃষিমন্ত্রী টাইম দেওয়ার পরও তারা টাইম দিলেন না। এবং আমাদের বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সকল এমপি এমএলএদের কৃষি ভবনে, দিল্লির কৃষি ভবনে হেনস্থা করা হলো। আমাদের প্রশ্ন, ছাত্র যুবদের প্রশ্ন, আমরা আপামর বাংলার প্রত্যেক সাধারণ মানুষের প্রশ্ন যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাধারণ মানুষের হয়ে লড়াই করছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন বাংলার প্রত্যেকটা পরিবার ভালো আছে, সেই সময় বাংলা দখলের স্বপ্ন দেখে বিজেপি যখন তাদের ঘুম ভেঙে দিল্লি ফেরত গেছিল, তার বদলা হিসাবে তারা আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলার মানুষের পাওনা টাকা, নিজস্ব খাটনির টাকা, পাওনা টাকা, এনার্জির টাকা সহ সমস্ত আবাস যোজনার টাকা প্রত্যেকটা মানুষকে, বাংলার মানুষকে হেনস্থা করছে। আমরা তারই প্রতিবাদে নেমেছি।